তারে জিজ্ঞাসা করা যা এই গ্রামেতে কোনো বুদ্ধিমান শিক্ষিত লোকই নাই যা আছে সব গরম মূর্খ তোমাকে ভালোবেসে দিতে পারি ধান ধান নাকি তোমাকে ভালোবেসে দিতে পারি সাল না তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ কোনো বুদ্ধিমান লোক নাই যা জিজ্ঞাসা করি সব উল্টা উল্টা উত্তর দেয় আরেকজনকে জিজ্ঞাসা করলাম এটার উত্তর আমারে কইল আমি পাবনা থেকে কবি বলাইছি কোন একটা বুদ্ধিমান লোক আমি এই গ্রামে খুঁজে পেলাম না আমি মাটি তুমি আমি কি জানি আমি কি করে আমি মাটি তুমি মান এই গ্রামের একমাত্র শিক্ষিত বলা পাই গেছি আমি আমি শিক্ষিত দেখাই মনে করছি ইন্টেলিজেন্ট বুদ্ধিমান কেটা সেটা দেখে ওইটা না ইন্টেল ওইটা না কিন্তু আর বুদ্ধিমান এনা আমার মত পারে না তো কি করে কই এনার কথা মেতে এনামুল ও আমার মত পারে নাকি ওর মত বুদ্ধি আছে নাকি আরে আরে এনামুল না এনা এর মানে হলো যথেষ্ট ইংরেজি জানো না হ্যাঁ এই পারে যথেষ্ট তো আমি যথেষ্ট কও কি আচ্ছা আমার একটা প্রশ্ন এই গ্রামের মধ্যে কেউ উত্তর দিতে পারে নাই তুমি যদি উত্তর দিতে পারো আমি তোমার হাঙ্গা করব হাঙ্গা কি বিয়া হ্যাঁ সাকাইতেছ রাজি আছি প্রশ্নের উত্তর না দিবার পারলে কবলে কুসু ওজন বড় না আচ্ছা ঠিক আছে নাও কও বিয়া করার কথা কইছিলাম কিসের বিয়া নোংরা বেয়াদব বেসরম মাইয়া ফালতু তুমি এসব কি কইতাছ কি কইতাছি মানে বাজে কথা বলছ তুই কি মনে করছ আমি শিক্ষিত বেশি হয়ে কই আমি কি গন্ড মূর্খ এসব বাজে কথা আমারে কইতাছ বাজে কথা বাদ দে তো বাজে কথা বাদ দিব মানে বাজে কথা কইলি কা বাজে কথা কইলে তো বাজে আচরণই করব না 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 দাদার উত্তর দাও দাদা দাদা মারাইতে আইছই নে আমার লগে বাজে কথা কইতেছ ভাবছিলাম তোরে আমি বিয়া করু এলাকার মধ্যে সুন্দর একটা মাইয়া আয়েশা করে চিৎ করে ফালায় উপর করে করে এই শালি এইগুলি তোর বাবা শেখাইছে এইগুলি এইগুলি শেখাইছে বেটা বেটা দেখছিস কি শালি কত বড় খাচ্চর আইসা বাজে একটা কথা কইল এই তোর কি মনে হয় আমার বাপ মা আমার শিক্ষা দেয় না ক্লাস 7 পাস 7 পর্যন্ত পড়াশোনা করছি ইংরেজি মিংরেজি এগুলি কম জানি ভালোই জানি এই আমি তোমার কি খারাপ কথা কইছি তুমি আমার একের পর এক মারতাছ আমার গাল কি সরকারি যে একটু বারবার মন চাই বারবার বার খারাপ কথা কইনি দাদা কইছি দাদার উত্তর দিবা না লাগি তো বিয়া করবো না আর তুই আইসা চিৎ করে ফেলায় উপর করে করে এই শালি তোরা এইসব কে কইতে কইছে হ্যাঁ আমারে তুই গজা পাইছ গানজরটি আমি হিরোইনছি না আর ভদ্র ঘরের পোলা এসব বরদাস্ত করবো না আর বিয়া বিয়া তো দূরের কথা তোমার মতো বড় জায়গায় বিয়া করবো সেভেন তোর বিয়ার গোষ্ঠী গিলাই শালি সেভেন পাস আমি বিয়া করবো নাকি আমি অনার্স দিয়ে পড়ি ভার্সিটিতে পড়ি তাহলে বিয়া করবো না আবার হু হু করো খবরদার নেক্সট টাইমে বাজে কোনো কথা যদি কোস তাহলে তোর খবর আছে ফালতু বেসরম চিত করে ফালাই উপর করে নোংরা রে ভাই এই এলে গ্রামে গন্ধে মাইয়া হইছে শয়তান বল দেখতে আমরা দেখতো আমি তো কি সুন্দর একটা দাদা ধরছিলাম চিত করে ফালাই উপর করে করে এমন করা করে যে গয়না শুদ্ধ নরে ভাই এটা কি কোনো খারাপ কথা আপনারা কন্ত আপনারা জানান যে এটার উত্তর কি হইব